বললাম চল আমার মা কান্দতে লাগলো মা বলল দুটো খাওয়া দাওয়া করে যা কাকিমা কান্দে আমার দুটো পিসি অর্থাৎ ফুফু তারাও কান্দাকাতি করে আমি তাদের কাছ থেকে বাড়ি চলে এলাম আমার বাড়িতে তিনটা ছেলে একটা মেয়ে আমাকে দেখে চাতক পাখির মতো দাঁড়িয়ে আছে আর মসজিদে থাকার পরে গভীর রাতে ওযু করে মহান আল্লাহকে আবার ডাকলাম হে আল্লাহ আমি তোমার দিনের মহব্বতে পড়ে জান্নাতের আশায় তোমার দিনকে ভালোবেসে আমি ছোটবেলায় বাবা মা আত্মীয়স্বজন সব কিছু ফেলে তোমার দিনে এসেছি রব্বুল আলামিন যে যে বলাগন শুরু হলো জোরা জোরা উঠলো নূহ আলাইহিস সালামের ছেলে যার নাম কেনান অতল জলে ডুবে যাচ্ছে বেটার একবার কালেমা পড়ে নে আল্লাহ দিনকে মেনে নে ও বিব্রামুনের মুসলমান ভাইরা সেদিন নূহ আলাইহিস সালাম বারবার ডাক দেওয়ার পরে ছেলে অস্বীকার করেছিল বলেছিল আব্বা তোমার আল্লাহ ওই তুর পাহাড় ডুবাতে পারবে না আমি ওই পাহাড়ে চূড়া আশ্রয় নেব ছেলে আল্লাহ বলেছে নহরে তুমি যদি তোমার ছেলেটাকে তোমার ছেলেটা আমার দিনকে অস্বীকার করেছে আমার ইসলামকে অস্বীকার করেছে আর আমার বিধানকে অস্বীকার করার কারণে যদি তোমার ছেলেকে রহমতের দৃষ্টিতে দেখো আমি আল্লাহ নবী অতি খাতা থেকে তোমার নাম কেটে বাদ দেব ফাইসালা এটাই আপনি নামাজ পড়বেন আর বেটা মেশিন সেজে বেড়াবে গম সেজে বেড়াবে জুমার দিন রোজগার করে টাকা হাতে আপনাকে দিবে নামাজ পড়বে না আর তার বেনামাজি রোজগারে টাকা আপনি খাবেন আপনার নামাজ হবে যে কিছু যুবক নামাজ পড়ে কিন্তু বদর ক্লাস যায়নি প্রতিদিন সকাল আটটায় বাজারে ওকে যাই যেতেই হবে আর 150 টাকা রোজগার করলে 160 টাকা টিকিটই কাটে 150 টাকা রোজগার করলে 160 টাকা টিকিটই কাটে এরকম যুবক এরকম বেটা মনে আপনাদের নামে নেই লটারির টিকিট কাটার স্বপ্ন বড় হব সারাদিন টোটোটা চালাচ্ছে দেখছি সারাদিন টোটো চালাচ্ছে 1 লাখ টাকার গাড়িখানে টোটো টোটো করে ঘুরে বেড়াচ্ছে প্যাসেঞ্জার চাপলে 10 টাকা তো 200 টাকা রোজগার করতে গেলে কটা প্যাসেঞ্জার নিতে হবে ভাই হ্যাঁ 20টি তো 20টা লোক চাপবে তবে তার 200 টাকা রোজগার হবে আর 260 টাকা খালি টিকিটই লাগে বলেন আর সংসার চুক অচল হবে না সচল হবে এই রকম মুসলমান ছেলে যারা টিকিট বিক্রি করে তারা মুসলমান তারা আমাদের ভাই আমাদের ভাতিজা আমাদের ভাই বউ আমাদের ঘরের ছেলে হাজির বেটা হাজির গোদা এমনটা ছেলে সুবহানাল্লাহ টিকিট কাটে যারা টিকিট বিক্রি করে তারা মুসলমান জোরে বলে ঠিক না বে ঠিক নামাজ হলো না রে তোর সারা জীবন পড়লি নামাজ নামাজের রাখলি না খবর নামাজ হলো না রে তোর ঘরের আগে সবে তুমি ঘরের আগে সবে তুমি মসজিদেতে যাও নামাজ পড়ে এসে তুমি হারাম রোজে খাও ঘরের আগে সবে তুমি মসজিদেতে যাও নামাজ পড়ে এসে তুমি হারাম রোজে খাও নামাজ হলো না রে তোর সারা জীবন পড়লি নামাজ সারা জীবন পড়লি নামাজ নামাজের রাখলি না খবর নামাজ হলো না রে তোর হযরত বেলাল বিনা মাইক আজান দিতেন যেটা আপনাদের সামনে বলছিলাম সুবহানাল্লাহ এই আওয়াজটা কত দূরে যেত আল্লাহর রাসূল আল্লাহ ইসলামকে কবুল করার জন্য এই বেলাল ব্যক্তি জীবনে কত ঝড় চলেছে কত কষ্ট হয়েছে ওমাইয়ার কি তো দাস সুহার আল্লাহ বেলাল তবু ইসলাম থেকে সরে যায়নি হযরতে খাব্বাবের জীবনী আপনারা জানেন ভাইরাবার উত্তপ্ত তেলের উপরে রেখে সব গরম পাথরকে গরম করে বুকের উপরে বসিয়ে দেওয়া হয়েছিল একটা বড় পাথরকে যে আগুনে গরম করে যদি কারো বুকের উপরে বসিয়ে দেওয়া হয়
বলুন তার অবস্থাটা কেমন হবে ও মুসলমান ভাইরা ইসলামটা এমনি আসেনি ইসলামের জন্য মুসলমানদেরকে কত রক্ত ঝরাতে হয়েছে বদরের যুদ্ধে উহুদের যুদ্ধে খন্দকের যুদ্ধে তাবুকের যুদ্ধে ইয়ামেনের যুদ্ধে তাজা তরুণ মুসলমানরা রক্ত ঝরিয়েছেন যাদের রক্তের প্রতিদানে হাজ ইসলাম টিকে রয়েছে আপনারা এত অনেক দিনের কথা নবীর জামানার কথা আপনারা চোখে দেখতে পেলেন এত দু বছর আগে ওই রোহিঙ্গা ব্রহ্ম একটা ছোট্ট দেশ ওই ব্রহ্ম দেশে একটা মহিলা যারা 30 কেজির ওজন লয় এই রকম একটা মহিলা নেতৃত্ব দেয় ওই জায়গাটায় ও দেশের প্রধানমন্ত্রী সুচি হ্যাং সুচি না বন্ধুরে আমার ভাইরা আমার ইয়ারি নেতৃত্বে হাজার মুসলমানদেরকে সমুদ্রের মতো তলে তলিয়ে দেওয়া হলো গুলি করে মেরে দেওয়া হলো কত বেঁচুদি করা হলো মুসলমানেরা নিজেকে বাঁচার তাগিদে বউবিটি ছেলে মেয়ে নিয়ে বাড়ি ঘর সংসার ফেলে ওই রোহিঙ্গার মুসলমানেরা বাংলাদেশের কাছে শেখ হাসিনা বলছে ওগো দিদি তুমি আমাদের একটু থাকার জায়গা দাও দেখতে পেলেন না পেলেন না আমরা মুখে বলি মুসলমানদের 57টা দেশ আছে 57টা মুসলিম দেশ নীরবে সহ্য করলো দেখলো রোহিঙ্গা মুসলমানদেরকে কুকুরতানা করে তাড়িয়ে দিল কেউ প্রতিবাদ করলো না বন্ধুরে আমার ভাইরা আমার বলতে যাচ্ছিলাম মুসলমানদের আজ দুর্দিন নেমে আসবে কথাটা কতটুকু সত্য ইলেকশনটা যাক তারপরে বুঝতে পারবেন ভোটটা হয়ে যাক তারপরে বুঝতে পারবেন আগে সুবহানাল্লাহ তেলের দাম বাড়তে বাড়তে এখন ছুঁই ছুঁই 100 টাকা হয়ে গেছে নাকি বলছেন সারা দেশে এত শিক্ষিত লোক থাকার সত্ত্বেও কেউ প্রতিবাদ করে না 100 টাকা যদি তেল হয় তাহলে ভাড়াটা কেমন হবে বুঝতে পারছেন আপনি জেনে রাখেন তেলের উপরে সব দেশের সব জায়গার নিয়ন্ত্রণ করে তেল সব নিয়ন্ত্রণ করে তেলের দাম বেড়ে গেলে সব জিনিসের দাম বেড়ে যাবে তেলের দাম বেড়ে গেলে ভাড়া বেড়ে যাবে আর ভাড়ার দাম কেয়ারিং খরচ বেড়ে গেলে পরে এই মালটার দাম বেড়ে যাবে পারবে না বন্ধুরে আমার ভাইরা আমার আজকে যে আমরা সরিষার তেল খাই বর্তমান আজকের বাজারে 150 টাকা কিলো সরিষার তেল কত কত বললাম 150 টাকা কিলো লবণ 25 টাকা প্যাকেট কিনতে হবে জি অর্থের মার বড় মার অর্থের মার বড় মার ভাইয়ারের আমার এর কারণটা কি কোথা থেকে এসেছে আপনাদের সব বলবো ঘটনা হচ্ছে এখন এই যে আমরা সস্তাকে এখনো চিনতে পারলাম না সস্তাকে এখনো আমরা চিনতে পারলাম না আল্লাহকে আমরা চিনতে পারলাম না সারা দুনিয়ার মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করেন তখন জিজ্ঞাসা করেছিলেন আমাদের ছেলেরা যখন কথা বলে বলে একবার আব্বা বলো আব্বা নাকি বলছেন যখন আব্বা বলে বুকটা ভরে যায় বাপ বাজারে কি আর খালি হাতে বাড়ি আসে না ওই বাপ ডাক্তার শোনার জন্য আঙ্গুর কিনে আনে লিচু কিনে আনে আম কিনে নিয়ে আসে আসে না আসে না আর বেটার হাতে দেয় সুবহানাল্লাহ আর ছেলেটা আব্বা আব্বা বলে মায়ের কাছ থেকে বাপের কাছে ছুটে আসে মহান আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে এমনি এমনি পাঠানি ভাই এ পাঠানোর একটা রহস্য রয়েছে মহান আল্লাহ ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করার উদ্দেশ্যে দুনিয়াতে আপনাকে আমাকে পাঠানোর আগে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু রব্বুকুম বলো আমি কি তোমাদের প্রভু নই আমি কি তোমাদের সৃষ্টি করিনি সেদিন সবাই আমরা এক বাক্যে আল্লাহর প্রতিউত্তরে বলেছিলাম কালু বালা আয় আল্লাহ তুমি আমাদের রব তুমি আমাদের প্রভু আজকে বলে আমরা যারা বসে আছি অনেকে বিবাহিতা বিয়ে যারা করেছেন কেমন নিয়মে করেছেন বর বরযাত্রী সাজিয়ে গেল সাজিয়ে দেওয়ার পরে ধরুন এরা সবাই বরযাত্রী এইটা হলো বর উনি ইমাম একটা পর্দা করা হয় মেয়েটা ওযু করে নতুন শাড়ি করে বসে থাকে মেয়েটার পিছনে হাজারো মেয়ে দাঁড়িয়ে থাকে আর দুইজন গ্রামের লোক মুরব্বি গিয়ে একটা ওই লোক দুটোকে সাক্ষী রেখে বলে এত টাকা মোহরের পরিবর্তে
তুমি কি অমুকের ছেলেকে তুমি কি আপন স্বামী রূপে কবুল করছো? মেয়েটা জীবনে কাউকে দেখেনি, চেনে না, জানে না, হাওয়া করে মুখে রুমাল দিয়ে ডুকরে ডুকরে কাঁদে। দাদি বলে বুবু কান্দতে হয় না, কবুল করো। নানি বলে বল বল, বান্ধবীরা বলে বউরে বল আমরা আছি, ভাবিরা বলে বোন দেরি করিস নে, যে লোকে খাওয়া দাওয়া করবে অনেক কাজ আছে। বল বল, মেয়েটা আস্তে করে চোখের পানি ফেলে আর বলে কবুল করিলাম। আবার বলে এত টাকা মোহরের পরিবর্তে নবীর বিধানকে সামনে রেখে তুমি কি অমুক গ্রামের অমুকের ছেলেকে আপন স্বামী রূপে কবুল করছ? মেয়েটা আবারও কেঁদে বলে কবুল করিলাম। তিনবার বলার পরে মজলিসে ফিরে আসে, দুইজন উকিল দাঁড়িয়ে থাকে, সাক্ষী দুইজন দাঁড়িয়ে থাকে। উকিল বলে এত টাকা মোহরের পরিবর্তে অমুকের মেয়ে অমুক গ্রামের অমুকের ছেলেকে আপন স্বামী রূপে কবুল করেছে, দুইজন সাক্ষী আছে, জিজ্ঞাসা করুন। বলে আপনারা শুনেছেন? জি শুনেছি। তারপরে খতিব সাহেব ছেলেটাকে কালেমা পড়ায়, তৌবা পড়ায়, খুতবা পাঠ করে বলে তুমি কি কবুল করছো? আচ্ছা, কোনো ছেলে কাঁদতে দেখেছেন কবুল করার সময়? জোরে বলেন, কোনো ছেলে কাঁদে না। যে ছেলেরা তখন একবার জোরে বলে দেয়, বলতে হয় না, যে বলতে না রে, এ বলে কেউ নাকি ছেলেরা আগে আগে পাকে বলে কবুল করি রাও। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার বন্ধুরে আমার জামানা বদলে গেছে, এখন কিন্তু মোবাইলে আগে থেকে যে 10 বছর আগে থেকে পরিচিতি নাকি বলছেন, 10 বছর আগে থেকে পরিচিতি ফ্রেন্ড বন্ধু। সুবহানাল্লাহ। ওকে ফোন করে, ওকে ফোন করে, চলছে রাত, ফোন করতে করতে ভোর হয়ে গেল। একটা ছেলে ভোরবেলায় জামাতে দাঁড়িয়েছে নামাজ পড়ে। আমি বলছি কি বাবার ভাই শিক্ষিত ছেলে, জালসা শুনতে গেছিলে নাকি? বলছে পড়ো না, আপনাকে তো মিথ্যা কথা বলা যাবে না, আমার মানে যাকে ভালোবাসি সে এমন ফোন করতে 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 আমি বুঝতেই পারিনি যে রাত পার হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে কত কথা জিতাদের ছিল ভাই জানের আমার। ঘটনা হচ্ছে এখন এই কবুল করার মধ্যে কতগুলো জিনিস নিহিত রয়েছে। আপনার মেয়েটা আমাকে কবুল করেছে, আমি তাকে বাড়ি নিয়ে গেলাম, সে আমার স্ত্রী, আমি তার স্বামী, আমি অক্লান্ত পরিশ্রম করে হার ভাঙা মেহনত করে যেভাবে হোক হালাল পয়সা রোজগার করে আমি তার ভরণ পোষণের দায়িত্ব নিলাম, নাকি বলছেন? আর অন্ধরে আমার মেয়েটা যদি আমার বাড়ির কাজ কর্ম না করে, আমার কথা না শোনে, আমার কথার বাইরে যায়, বলেন কেউ ভালোবাসবে কেউ ভালোবাসবে না, আমাকে ছাড়া যদি আমাকে কবুল করার পরে যদি আরো কাউকে ভালোবাসে, জানতে পারলে আমি তাকে ভালোবাসবো, তার বংশাবলী আপনজনদেরকে ডেকে তারাকে তালাক দিয়ে দেব। দুনিয়ার অবস্থা ঠিক কই রকম। আমরা আল্লাহকে ওয়াদা করে এসেছি, কথা দিয়ে এসেছি যে কালো বালা তোমার জমিনে তোমার ইবাদত করব, আমরা সেই আল্লাহর ইবাদত করতে ভুলে গেছি, তারপর ঠিক না বেটি? আপনার বিবি যেমনি আপনার কথা মতো না চললে আপনার রাগ হয়। মহান আল্লাহ বলছেন, বান্দা বান্দিরে আমি আল্লাহ, তুমি আমার কাছে কথা দিয়ে গেছো আর আমার জমিনে এত নিয়ামত দেওয়ার পরে তুমি যদি আমার আনুগত্য না করো আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেব না, দুনিয়াতেও সাজা তুমি পাবে, আখেরাতেও তোমার জন্য একটা জায়গা আছে, সে জায়গাটা হচ্ছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। ওই যে মুশরিকদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছে, তুমিও সেদিন মুশরিকদের দলভুক্ত হয়ে যাবে, তোমাকেও জাহান্নামে দেওয়া হবে। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, তাহলে আমরা এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারিনি। যদি পরিপূর্ণ মুসলমান হতাম, আমি গত বছরে জালসা এখানে এসেছিলাম, নাকি বলছেন? গত বছরে জালসা এলাম, জালসাটা করে বাড়ি গেলাম, আর তার দুপাঁচটা জালসা নেই, মোটামুটি গত বছর আমার 24-25টা জালসা ক্যান্সেল হয়েছে। এনআরসি এমপিআর করে করে এমন দুনিয়াকে নাজেহাল করে দিল, নিয়ে লকডাউন হয়ে গেল, নাকি বলছেন? লকডাউন মানে বাইরে যাওয়া যাবে না, বাজার ঘাট করা যাবে না, ঘরে থাকো খাও, শহরের মানুষকে বাড়ি বাড়ি খাবার দিয়েছে, জানেন খবর?
বাড়ি বাড়ি খাবার দিয়েছে জি ইতালিতে মানুষ মারা গেছে কাঁখড়া কল দিয়ে মাটিকে সরিয়ে জি কোনো কিছু হয়নি তাকে গেরে দেওয়া হয়েছে পোল্ট্রি বলে পড়ে যেমনি ভাবা পোল্ট্রিকে ফেলে দেয়নি গেরে দেয় মানুষে বছর গত 2020 সালে এইভাবে কি বলেন মানুষকে মাটি দেওয়া হয়েছে আপনারা দেখেছেন না দেখেননি তার আগে বলছিলাম নরেন্দ্র মোদি অমিত শাহ ডিটেনশন ক্যাম্প বানালো আসামে আজও ডিটেনশন ক্যাম্প আছে আমি প্রত্যক্ষদর্শী দেখেছি এখনো সেখানে লোক ভরা আছে ডিটেনশন ক্যাম্প বানানোর উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষের নাগরিকত্বের পরিচয় দিতে গেলে তার সাত পুরুষের দলিল লাগবে মানে আপনার বাপের দলিল তার বাপের দলিল তার বাপের দলিল যে তিন পুরুষের দলিল লাগবে মানে আপনার আপনার বাপের আর তার দাদুর আপনি খেতে দেন আর না দেন ওই উত্তরসূরির দলিল আপনাকে সংগ্রহ করতে হবে আধার কার্ডে যেন ভুলভাল না থাকে ভোটের ছবি যেন ভুলভাল নাম না থাকে ভোটের ছবিতে যে নাম আছে সে নাম যেন আধার কার্ডে থাকে আধার কার্ডে যে নাম আছে সে নাম যেন বাড়ির দলিলে থাকে কোন রকমের এদিক সেদিক করা যাবে না যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে আপনি এনআরসির আওতায় পড়ে যাবেন আপনার বউ বিটি ছেলে মেয়ে সব থেকে যাবে আপনাকে সরকারের জায়গা যেখানে ডিটেনশন তৈরি করে রাখা হয়েছে সেখানে রাখা হবে এখান থেকে বাঁচার জন্য দুনিয়ার হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে সবাই করলো কি আপন আপন কাগজপত্র ঠিকঠাক করার জন্য ছুটাছুটি করলো বলেন আপনারা করেছেন না করেননি আপনারা করেছেন না করেননি বেশিরভাগই মানুষ 2020 সালে শুধু জেরক্সের দোকানে পঞ্চায়েতে আর ভিডিও ফিল্ড ব্লকে সময় নষ্ট করেছে জি সময় নষ্ট করে লাইন দিয়েছে বাঁচার জন্য বয়সটাও কম হলো না এনআরসি রাত থেকে বাঁচার জন্য কাগজপত্র ঠক ঠিক করলাম বন্ধুরে আমার ভাইরা আমার সুবহানাল্লাহ এখনো মুসলমান বলে দাবি করি আজ আমরা নবীর পরিপূর্ণ মত হতে পারলাম না কথাটা বুঝতে পারেননি পিপড়াপুরীর একটা ছেলে ডোমকলে যাবে তো যোগিন্দাতে গাড়ি ধরছে পুলিশে তোর বন্ধু বলছে একরাম যাস নে সামনে ভোট তোর হেলমেট আছে ওখানে গাড়ি 18 কাপ ধরে আছে তোর ভয় হবে না হবে না সামান্য একটা মোটরসাইকেলে ড্রাইভিং হতে গেলে আপনাকে ফুল জুতো পড়তে হবে হাফ প্যান্ট পরে চলা যাবে না হা ফুলাতা জামা পড়তে হবে শুনুন মাথায় হেলমেট থাকতে হবে যে গাড়িখানা চালাবেন সেই গাড়িখানার নাম্বার ঠিক রাখতে হবে লাইসেন্স থাকা দরকার যেন তার ইন্স্যুরেন্স থাকা যেন চাই ধোঁয়া চেক করা চাই যে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তবে আপনাকে দেখে ছেড়ে দেবে আর একটা ফল থাকলে পরে আপনাকে কেস না দিলেও ফাইন করবে ঠিক না বেটি সামান্য একটা পুলিশের হাত থেকে বাঁচার জন্য আপনি যখন বাইপাস রাস্তা খুঁজবে কোন রাস্তা দিয়ে আমি বাঁচব মুসলমান যুবকেরা অনেক ভাইকে দেখি নামাজ পড়ে কিন্তু আজও দাড়ি রাখতে পারলো না বউকে খুশি করার জন্য আজও সে সুবহানাল্লাহ দাড়ি কেটে চলেছে তাহলে এই লাইসেন্স যদি আমার না থাকে আমার নামাজ হবে জোরে বলেন নামাজ হবে নামাজ হলো না রে তো সারা জীবন পড়লি নামাজ নামাজের রাখলি না খবর নামাজ হলো না রে তোর ভোরের আগে সবে তুমি অনেক ভাই মসজিদে নেতৃত্ব দেয় মসজিদে দায়িত্ব আছে ক্যাশিয়ার সভাপতি সেক্রেটারি সুবহানাল্লাহ সম্পাদক কিন্তু বিনা দাড়ি লোক আল্লাহর ঘরের দায়িত্ব নিয়ে কাজ করে বিনা দাড়ির লোক নামাজ পড়ে না বলে জুমাটা করি আর এই লোকগুলোকে আমরা নেতৃত্ব দিই ভাই আমি যেটা আপনাদের সামনে বলছিলাম এনআরসির হাত থেকে বাঁচার জন্য সবাই আমরা ছোটাছুটি করলাম আল্লাহ বলছে নরেন্দ্র মোদি অমিত শাহ ডিটেনশন ক্যাম্পে রাখবে তো ঘরে থেকে কেমন মজা আমি আল্লাহ দেখাছি এনআরসি এমপিআর করে হুম হয়ে হোল্ডার হলো আর চীন দেশে একটা শহর আছে ওই চীনে উহান শহর থেকে
একটা ছোট্ট এবং ধরে আমার যে মেকি বলছেন তৈরি হলো সেটার নাম করোনা বিশ্বের কোন ডাক্তার ওই করোনাটা কেউ চোখে দেখেনি আচ্ছা দেখেছেন কেউ করোনা একটা লোক বলেন দেখেছি আমি চ্যালেঞ্জ করছি শুধু করোনার হাত থেকে বাঁচার জন্য শুধু নাকে এরকম করে কাপড় দিয়ে আগে দেখতাম মুরব্বিরা গরু চাষিরা গরু মাঠে নাঙ্গল বাইতে যেত পরের ফসল যাতে নষ্ট না করে একটা টুনি লাগাতো দেখেন না খুশি 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 আপনার ওটা নেট দিয়েও হতো তারপরে কেউ সিটি দিয়ে কঞ্চি দিয়ে করতো দেখছ না গরুর মুখে লাগিয়ে দিয়ে কি সভ্য যুগে শিক্ষিত মানুষরা বলে যা তুমি টুনি দিয়ে বেড়াও বেড়াতেছে আল্লাহ বলছেন আমার মার বড় মার তুমি তোমার জানকে বাঁচার জন্য নাসির হাত থেকে ছোটাছুটি করছিলে আমি আল্লাহ দেখো কেমন লাগে করোনা ভাইরাস হলো তো গোটায় হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে আজ না যে হাল ট্রেন শহরে ভালোভাবে চলে না এখনো ট্রেন বন্ধ বহু ট্রেন বাতিল আছে বহু ট্রেনে ট্রেন বাতিল আছে স্কুল কলেজ এখনো ভালোভাবে খোলেনি জোরে বলেন ঠিক না বে ঠিক সুবহানাল্লাহ কিন্তু মুসলমানটা করোনাতে মরেনি মরেছে হ্যাঁ মুসলমানটা মরেনি করোনাতে যে মরেছে ও নামাজই পড়ে না কিসের মুসলমান অত ওযুই নেই পাঁচ ওয়াক্তের ওযু করনে ওয়ালা মরেনি আমি বিশ্বকে চ্যালেঞ্জ দিয়ে বলছি যদি কোনো মুসলমান মরেছে বেনামাজি মরেছে হাদিসে বলা হয়েছে মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য নামাজে একটা মানুষ ভোরে উঠে ঠান্ডা পানিতে ওযু করলো জোহরে ওযু গোসল করলো আসরে ওযু করলো মাগরিবে ওযু করলো এশায় ওযু করলো সে লোকটা পাঁচবার যদি হাত মুখ ধোয় তো আর স্যানিটারি হাতে লাগবে ও না লাগা দিতে হবে আমি তো বলছি যে করোনা আমার কাছে আসেনি কেন আমি একদিন হসপিটালে গেলাম আমার বড় ছেলেটাকে নিয়ে হসপিটালের গেটম্যান বলছে আপনি কই মাস্ক দেন মাস্ক ব্যবহার করে আসেন এখানে তোর ওষুধে বুড়ো আঙুল ঠাকিয়ে দিই তোর হসপিটালে ঢুকবো না আর ওষুধও খাবো না যা চল তাকে ডাকলাম ডেকে বললাম তোমার কোনো সেগেল আছে বলে আছে বলে কাইকে সাইলেন্সের পাইপটাকে সিল করে দেবে তোমাদের চলবে না জি না গোটা বডিটা আর শ্বাসকষ্ট হচ্ছে এই নাকটা আপনার নাকটাই হচ্ছে মানুষের মেন গোটা বডিটা এটা শ্বাসনালী এটা দিয়ে অক্সিজেন গ্রহণ করি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি এটা যদি বন্ধ থাকে সবসময় মানুষের অসুখ আরো বাড়বে মানুষের আর অসুখ আরো বাড়বে বন্ধুরা আমার ভাইরা আমার বলতে যাচ্ছিলাম এই জলসায় গত বছর করে দু চারটা জলসা করেছি একেবারে দেড় বছর থেকে লাগাতার বসে আছি আমার বড় ছেলেটা বলছে আব্বা দেশের পরিস্থিতি খুবই খারাপ সবাই এনআরসির কাগজপত্র ঠিকঠাক করছে আপনি কোনো কাগজপত্রের কোনো গুরুত্বই দেন না আমারও ভয় হলো মানুষ মাত্রই তো ভয় আছে কিন্তু আমরা আল্লাহকে ভয় করিনি নাকি বলছেন আল্লাহর ভয় আমাদের নেই যদি আল্লাহর ভয় থাকতো তাহলে দুনিয়াটা তার জন্য খুব সহজ হয়ে যেত আমারও ভয় হলো বড় ছেলেটার কথা মাথায় রেখে আমি এই পোশাকে আমার একটা সাথী ভাইকে নিলাম ঠিক সন্ধ্যের আগে আগে বাড়ি গিয়ে বাড়িতে নারায়ণ পুজো ছিল কোনো অনুষ্ঠান হলে পরে বাড়ির আত্মীয় স্বজনরা যেমনি আসে আমাদের বাড়িতে আমার কাকা বাবারা সবাই বসে আছেন আমি তো মাদ্রাসায় পড়ালো তাদেরকে দেখেই আমি হিন্দু মুসলমান এটা আমার মগজে নেই আমি আসসালাম আলাইকুম বলে ফেলেছি আর বলার পরেই তারা মুখ খুব ভার আপনার চেহারাটা থেকে বুঝা যাবে তো মুখটা খুবই ওদের ভার ভার ভাব আমার কাকা আমাকে বললো বস হঠাৎ সন্ধ্যেবেলায় অনেকদিন পরে কি মনে করে তুই আমি বললাম কাকা বাবু দেশের পরিস্থিতি খুবই খারাপ আপনারা জানেন যে এনআরসি হবে যদি এনআরসি হয় তো আমি তো মুসলমান হয়ে যাওয়ার পরে আপনাদের কাছ থেকে কোনো কিছু নিইনি না পাঁচ পয়সা আপনারা আমাকে সাহায্য করেছেন না বাড়ির কোনো জিনিস আমি নিয়ে গেছি শুধু পরনের কাপড়টা পরে গেছিলাম আজকে সেই আমার ছেলে মেয়ে আছে তাদের ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে আমি এসেছি আপনাদের কাছে যদি পুরনো কাগজপত্রের ডগর পে আমাকে জেরক্স কপিগুলো দিতে আমি বললাম কাকাবাবু দেশের পরিস্থিতি খুবই খারাপ আপনারা জানেন যে এনআরসি হবে যদি এনআরসি হয় তো আমি তো মুসলমান হয়ে যাওয়ার পরে আপনাদের কাছ থেকে কোনো কিছু নিইনি না পাঁচ পয়সা আপনারা আমাকে সাহায্য করেছেন
না বাড়ির কোনো জিনিস আমি নিয়ে গেছি শুধু পরনের কাপড়টা পরে গেছিলাম আজকে সেই আমার ছেলে মেয়ে আছে তাদের ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে আমি এসেছি আপনাদের কাছে যদি পুরনো কাগজপত্রের ডগর পে আমাকে জেরক্স কপিগুলো দিতে অরিজিনালে দরকার নেই জেরক্স কপিগুলো দিলে আমি খুব উপকৃত হতাম বাবা মায়ের আধার কার্ড ভোটের ছবি বা বাড়ির কিছু দলিলপত্রের জমির কিছু দলিলপত্রের জেরক্স কপি দিলে আমি খুব ভালো হতো আমার আমার বাবা ঘরে ছিলেন বেরিয়ে এসে বলে তুই তো জান্নাত পেয়েছিস জান্নাত পেয়ে গেছিস তো যদি এনআরসি হয় তো বাংলাদেশে পালাবি আমার বাবা আমাকে বলছে যে এনআরসি যদি হয় তো বাংলাদেশে পালাবি তোর কাগজপত্র দরকার কি যে জাতিকে তুই ঘৃণা করে চলে গেছিস তাদের কাগজপত্র দরকার কি হবে তোর আমার খুব কষ্ট হলো আমিও মনে মনে ভাবলাম যে না আমার ভুল হচ্ছে আল্লাহে ওই বন্ধুটাকে বললাম চল আমার মা কান্দতে লাগলো মা বলল দুটো খাওয়া দাওয়া করে যা কাকিমা কান্দে আমার দুটো পিসি অর্থাৎ ফুফু তারাও কাঁদাকাঁদি করে আমি তাদের কাছ থেকে বাড়ি চলে এলাম আমার বাড়িতে তিনটা ছেলে একটা মেয়ে আমাকে দেখে চাতক পাখির মতো তাকিয়ে আছে আমার মেয়েটা বলল আব্বা দাদুরা কি আপনাকে কোনো কাগজপত্র দিয়েছে আমি মেয়েটাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম মা হঠাৎ করে গেছে কাগজপত্র যদি ঠিকঠাক করে রাখেনি সব কিছু জেরক্স করে আমাকে পরে দেবে আজকে দেয়নি অন্য দিন দেবে এই বলে সান্ত্বনা দিলাম একটু পরে সারাজন হয়ে গেল বাড়ির সামনে আবার মসজিদ মসজিদটা আজও মাটির অবস্থায় রয়েছে গ্রামে ১৪টা মসজিদ সব মসজিদগুলো দোতলা পাকা হয়ে গেছে কিন্তু আমার মসজিদটা এখনো আমি পাকা করতে পারিনি মাটিরই রয়েছে আর মাটির মসজিদ মুসল্লিরা বলছে এটাই আমাদের থাক স্মৃতি একদিন কাজে লাগবে সবাই নামাজ পড়ে যে যার ঘরে চলে গেল একটু পরে আমার মেয়েটা ডাকতে গিয়ে বলছে আব্বা আপনি কি খাওয়া দাওয়া করবেন না বাড়ি আসেন মা বাড়িতে ডাকছে আমি আবার বসে রয়েছি কিছুক্ষণ পরে আমার বড় ছেলেটা এলো আব্বা বাড়ি আসবেন না বলে যাই আমার এই করে করে তারা চলে গেল আমি গভীর রাত্রে মসজিদেই থেকে গেলাম আর মসজিদে থাকার পরে গভীর রাত্রে অজু করে মহান আল্লাহকে আবার ডাকলাম হায় আল্লাহ আমি তোমার দিনের মহব্বতে পড়ে জান্নাতের আশায় তোমার দিনকে ভালোবেসে আমি ছোটবেলায় বাবা মাতৃ স্বজন সব কিছু ফেলে তোমার দিনে এসেছি রব্বুল আলামিন যে যেভাবে হোক তুমি আমাকে এনআরসির হাত থেকে শুধু আমাকে নয় বিশ্বের মুসলমানদের তুমি হেফাজত করো ভারতবর্ষের মুসলমানদের তুমি হেফাজত করো কার দোয়া কখন কিভাবে কবুল হবে আল্লাহ ভালো জানেন ওয়াল্লাহি আমি প্রত্যক্ষদর্শী বলছি আল্লাহ যে বলেছেন বান্দারে তুমি যদি আমাকে ডাকো ডাকার মতো ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিই ওয়াল্লাহি সারা রাত পার হয়ে গেল আর আমি আর বাড়ি এলাম না ওই মুসল্লায় শুয়ে গেলাম ঘুমিয়ে গেলাম একটু পরে মসজিদ চলে এসেছে এসে বলছেন ভাই কি ব্যাপার আপনি বাড়ি যাননি বলে এখন ফজরের আজান হবে ফজরের আজান হলো আবার ওযু করে নামাজের জামাতের সহিত নামাজটা পড়ালাম সকাল হতে না হতে মরে এসেছি চায়ের দোকানে বসে আছি জানালা দিয়ে মাসটাকে একটা খবরের কাগজ পড়লো খবরের কাগজটা ছিল কলম পত্রিকা আর একটু পরেই পেপারওয়ালা চলে এলো পেপারটা আনন্দবাজার বর্তমান প্রতিদিন আজকাল গণশক্তি জনতার আদালত যে স্টেটমেন্ট সমস্ত পত্রিকার হেডলাইন এলো উহান শহরে করোনা হয়েছে ওই করোনার বলে সুবহানাল্লাহ গোটা ভারতবর্ষে লকডাউন পড়ে গেল এনআরসি আর এমপিআরই কোন ধারে সব হারিয়ে গেল লকডাউন নিয়ে ব্যস্ত মানুষ নাকি বলছেন ভাইজানের আমার মানুষ চিন্তা করে নিজের নিজের আর আমার আল্লাহ সারা বিশ্বের চিন্তা করে জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়ার মানুষের চিন্তা করে আমার আল্লাহ আল্লাহ সমগ্র মুসলমানদেরকে বাঁচানোর জন্যই এই ছোট্ট একটা সুবহানাল্লাহ যে ফেরাউনের জামানায় নমরুদ যে নমরুদকে ৫০টা মিলিটারি ফোর্স লেগেছিল কি মারার জন্য ছোট্ট একটা মশা নাকি বলছেন ছোট্ট একটা ন্যাংরা মশা নাক দিয়ে ঢুকেছিল আর সেটাতেই মরণ হলো প্রজাদের বললে তোমরা মাথাটা এমন ভাবে যন্ত্রণা করছে জুতো দিয়ে মারো জুতো দিয়ে মারো
এভাবে বলেছিল তো আজকের ফেরাউন ইলেকশনে যদি হেরে যায় তো যুদ্ধপিটা তো হবেই কিন্তু দোষ আমাদের আমরা ভাগ হয়ে গেছি বর্তমানে আমি যে গ্রামে বাস করি সাতটা মেম্বার এখন সাতটা মেম্বারে কটা ভোটের দরকার যারা রাজনীতি করে তারা জানে জি রানিং মেম্বার সাতটা বড় গ্রাম তো 30টা ভোটার আছে হিন্দুদের একটা ছোট পাড়া আছে মোটামুটি 17-18 ঘর হবে ওতে 30টা ভোটার আছে ভাবতে অবাক লাগে পঞ্চায়েতের ভোটে দেখি 30টা ভোটি যাকে দেয় ওরা এক জায়গায় দেয় বিধানসভা ভোটে দেখি যাকে দেয় এক জায়গায় পড়ে লোকসভা ভোটে দেখি যাকে দেয় এক জায়গায় পড়ে ওদের সব ভোট পদ্ম ফুলে চলে যায় আর হাজারো মুসলমানদের ডিভাইড ভোটে সুবহানাল্লাহ জি একই ঈদগাহে নামাজ পড়ে একই মসজিদে জুমা হয় একই সমাজের লোক রাজনীতি আলাদা করে জি মুসলমানরা এখানেই শেষ হয়ে গেছে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে